বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, শিবরাত্রির দিন শিবলিঙ্গে নিবেদন করুন এই দুটি জিনিস, বাড়ির সকল বিপদ দূর হবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আগামী 11ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার 2021 সালের মহাশিবরাত্রি পালন করা হবে। হিন্দু ধর্মে এই দিনটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনে প্রত্যেক শিব ভক্তরা বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করে থাকেন, কারণ বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। কিন্তু আপনি যদি এই দিনে আপনার বাড়িতে শিবলিঙ্গে এই দুটি জিনিস নিবেদন করেন, তাহলে আপনার জীবনে বিশেষ কৃপালাভ মিলবে বাবা মহাদেবের। কারণ এই দিনটি আর 5টা দিনের মতো নয়, আমাদের প্রত্যেক বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে। কারণ বাবা মহাদেবের পুজো অর্চনা করলে বিভিন্ন দিক থেকে সকল বিপদ আপদ, সকল অমঙ্গল ঘটনা কখনোই পরিবারে আসে না, পরিবার থাকে বিপদ মুক্ত। তাই আপনি জেনে নিন এই দিনে কোন দুটি জিনিস বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন, কারণ এই দুটি জিনিস খুবই প্রিয় জিনিস। এই দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তাই আপনি যদি এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন, অবশ্যই মহাদেবের কৃপালাভ মিলবে। তাই মহাদেবকে সন্তুষ্ট করতে আপনি অবশ্যই পূজোর উপাচারে এই দুটি জিনিস রাখুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনি যদি একজন বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না, এটি একটি খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র আপনি যদি পাঠ করেন বা জপ করতে পারেন, তাহলেও বিশেষ ধরনে আপনার মধ্যে এক শক্তি তৈরি হবে, যার দ্বারা সকল অশুভ শক্তিকে আপনি বিদায় দিয়ে আপনার মধ্যে প্রবেশ করবে পজিটিভ শক্তি, যার ফলে আপনার জীবনে উন্নতি লাভ অবধারিত। বলা হচ্ছে এই দিনে আপনি শিবলিঙ্গে নিবেদন করুন 3টে অপরাজিতা ফুল ও 1টি বেলপাতা। এই ফুলটি খুবই প্রাচীন ফুল, এই ফুলটির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আপনি যদি এই দিনে অপরাজিতা ফুল বাবা মহাদেবকে নিবেদন করেন, তাহলে মহাদেব এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার উপর সারা বছর কৃপালাভ করবে। তাই আপনি এই দিনে অপরাজিতা ফুল ও বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এছাড়াও এই ফুলটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনি যদি জীবনে সুখ সমৃদ্ধি বাড়াতে চান, তাহলে প্রত্যেক বুধবার গণেশজির উদ্দেশ্যে এই ফুলটি নিবেদন করুন, দেখবেন গণেশজির কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই ফুলটি দেখতে শঙ্খু আকৃতির, তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে। এই ফুলটি এতটাই গুরুত্বপূর্ণ ফুল যে কোনো যাত্রার ক্ষেত্রে, অর্থাৎ আপনি দূরে যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন বা দিয়েছেন, আপনি যদি এই ফুল সঙ্গে নিয়ে যান, তাহলে যাত্রাকালে যে সমস্ত বিপদের মধ্যে পড়তেন বা আপনার জীবনে সেই বিপদগুলি আসতো, দেখবেন সেই বিপদ থেকে আপনি খুব সহজেই রক্ষা পেয়ে যাবেন, সকল বিপদ থেকে আপনি বিপদমুক্ত হতে পারবেন। তাই যাত্রার জন্য এই ফুলটি খুবই একটি শুভ ফুল। এছাড়াও এই ফুলটি মা দুর্গার এতটাই প্রিয়, এতটাই প্রিয় যে মা দুর্গার আর এক নাম অপরাজিতা। তাই মাকে বিদায় বেলায় যদি আপনি মায়ের চরণে স্পর্শ করিয়ে এই ফুলটি আপনার কাছে রেখে দেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে, আপনার জীবনে কখনোই আর্থিক কষ্ট
অর্থের সমস্যা একদমই দেখা দেবে না। আর্থিক সমস্যা আপনার জীবন থেকে খুব সহজেই বিদায় নেবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সোমবার বাবা মহাদেবের বার, সপ্তাহের প্রথম দিন সোমবার। তাই আপনি যদি এই দিনে বাবা মহাদেবকে এই ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার দিনটি যেমন ভালো কাটবে, ঠিক এর পাশাপাশি বছরের সারা দিনগুলো ভালো কাটবে। সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, কোনো বিপদই আপনার জীবনে ক্ষতি করতে পারবে না। দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে এই ফুলটি কতখানি গুরুত্বপূর্ণ ফুল, আর এই ফুলের কী কী গুণাগুণ রয়েছে। আপনি যদি এই ফুল সম্পর্কে জেনে না থাকেন, তাহলে অবশ্যই জেনে নিন এই ফুলের উপকারিতা কী কী। এই ফুলটি খুবই সহজলভ্য। এই ফুল আমাদের পরিবেশে, আমাদের গ্রামের আশেপাশে দেখতে পাওয়া যায়। তাই আপনি যদি এই গাছ দেখতে পান, তাহলে আজই আপনার বাড়িতে নিয়ে গিয়ে বসান। কারণ এই গাছ বসালে আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা, অর্থকষ্ট দেখা দেবে না। আর এই ফুল যদি আপনি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে তো কোনো কথাই নয়। বাবা মহাদেবের কৃপা লাভ আপনার উপর সর্বদাই থাকবে। শুধু তাই নয়, আপনার পরিবারের সকল সদস্যদের বিপদের হাত থেকে রক্ষা এবং বিভিন্ন জটিল রোগের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে এই দিনটি কতখানি একটি গুরুত্বপূর্ণ দিন। হিন্দুশাস্ত্রে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে। প্রত্যেক ভক্তরা এই দিনে উপোস করে বাবা মহাদেবের ব্রত পালন করে থাকেন। তাই আপনিও এই দিনে মহাদেবের পুজো করুন, মহাদেবের আরাধনা করুন, আর সেই সাথে এই দুটি জিনিস নিবেদন করুন, আর হাত জোড় করে আপনার সকল মনোবাসনাগুলি মহাদেবের উদ্দেশ্যে জানিয়ে দিতে কখনোই ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, জীবনে উন্নতি অবধারিত। আমরা জীবনে প্রত্যেকেই উন্নতি করতে চাই, তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান, অবশ্যই এই দুটি জিনিস মহাদেবকে নিবেদন করুন এই দিনে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।